আধ্যাত্মিকতায় আবেষ্টিত সংস্কৃতির সম্ভার আর কালজয়ী ঐতিহ্যবাহী এই গঙ্গাতীরের প্রাচীন নগরী বারাণসী এক অনন্য শহরের মর্যাদা পেয়েছে। আজকে অক্ষয় তৃতীয়া, আর এই পুণ্যলগ্নে এটাই কামনা করি যে আপনাদের সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। কাশী বিশ্বনাথ মন্দিরে সকাল 4-5 এবং সন্ধেবেলা 4-6 অবধি স্পর্শ দর্শন অ্যাভেলেবল আছে, মানে সেই সময় আপনারা বাবা ভোলেনাথকে ছুঁয়ে দর্শন করতে পারবেন। তো আমরা আজকে সকালে গেছিলাম, প্রচণ্ড ভিড়, তবে 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোলে বাবার দর্শন পেয়েছি। তবে হ্যাঁ, এটা অবশ্যই বলা উচিত যে এত ভিড় থাকা সত্ত্বেও এখানে ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু ভীষণই ভালো। প্রাতরাশের পর ঘাট বরাবর হেঁটে আমরা পৌঁছে গেলাম ললিতা ঘাটে, নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দির করিডোর দেখতে। আমি আছি ললিতা ঘাটে, আর এখানে রয়েছে নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর। পুণ্যার্থীরা এখানে এসে পবিত্র গঙ্গা স্নান সেরে সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারে। আর আমার পিছনে রয়েছে সর্বদা জ্বলন্ত মণিকর্ণিকা ঘাটের চিতা। আধুনিক মন্দির করিডোরের সহযোগে কাশী বিশ্বনাথ মন্দির পরিসর আয়তনে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এখন গঙ্গা স্নান সেরে স্বল্প সময়ে খুব সহজেই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। অত্যাধুনিক ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে এই কাশী বিশ্বনাথ মন্দির করিডোর। যাত্রীদের সুবিধার্থে এখানে রয়েছে এসকেলেটর, ড্রিঙ্কিং ওয়াটার এবং ওয়াশরুম। এছাড়াও পুণ্যার্থীদের থাকার জন্য রয়েছে ভীমশঙ্কর ভবন। তাছাড়া রয়েছে বিভিন্ন বড় বড় হলঘর, যেমন মল্লিকার্জুন ভবন, ত্রিম্বকেশ্বর ভবন এবং সোমনাথ ভবন। করিডোরের দুপাশে রয়েছে একাধিক দোকান এবং এখানে রয়েছে আধুনিক ফুড কোর্ট। আমরা জানি হোলকার রানী অহল্যাবাই হোলকার একাধিক শিব মন্দির নির্মাণ এবং রিনোভেট করেছিলেন। কাশী বিশ্বনাথ মন্দিরও তার মধ্যে অন্যতম। আর এখানে কাশী বিশ্বনাথ শিব মন্দিরের করিডোরে তার একটি প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে। করিডোরের প্রধান দ্বার থেকেই সোনায় মোড়া মন্দিরের চূড়া দেখতে পাওয়া যায়। ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। দশাশ্বমেধ ঘাটের ধারে একটি হোটেলে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম শপিং করতে।
ভালো। সূর্যাস্তের সাথে ঘাটের ধারে বাড়তে থাকল ভক্তের সমাগম। তখন নানা চোখে চাহনি, অপেক্ষার অবসানে শুরু হবে সন্ধ্যার গঙ্গা আরতি। Oh!